টিকটকে অনেক সময় অনেক ভিডিও মধ্যে ফ্রিজ হয়ে যায়, যেটা আর ভিউজ আসে না বা কোনো প্রবলেম হয়। তাই এই ধরনের ভিডিও আপনি টিকটক থেকে কীভাবে ডিলিট করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো এর জন্য শুরুতে আপনি টিকটক লগ ইন করে একবার নিচে যে আপনার প্রোফাইল আইকনটা আছে ডান পাশে সেটাতে চলে যাব। গেলে এখানে আপনার যত ধরনের ভিডিও আছে এখানে দেখাবে। তো আপনি যে ভিডিওটি ডিলিট করতে চান জাস্ট সেই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে যে এখানে একটা থ্রি ডট একটি মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করলে এখানে অনেকগুলো অপশন আসবে, একটু স্ক্রল করে এটা ডান দিক থেকে বাম দিকে একটু সরিয়ে নেবেন। তারপরে দেখবেন এখানে ডিলেট একটি লোগো চলে এসেছে, দেখেন একবারে লাস্ট যে লোগোটি, তাতে ক্লিক করবেন। করলে এখানে আরেকবার ডিলেট করার কনফার্ম করার অপশন আসবে, আসলে এটা কনফার্ম হয়ে যাবে। দেখেন এখন আর আমার এখানে ভিডিও নেই, আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো এই ভিডিওটা ডিলিট করে দেওয়াতে এখন আর কোনো ভিডিও এখানে দেখাচ্ছে না।